وعليكم السلام ورحمة الله وبركاته. এই কবরের কবিরা যেটা দিয়ে এরকম কথা বলে এটা একরকমের জাদুকর, সে নিজেই জাদুকর। এর কাছে যাবেন না, ওর কাছে গেলে সে হয়তো একটা বাহ্যিক একটা চিকিৎসা দেখিয়ে দিলে কিন্তু আর একটা লাগিয়ে দিবে। ডেঞ্জারাস, আউজুবিল্লাহ। এদের কথা শুনতে নাই। তকদির অনুযায়ী অনেক সময় হয় যদি কিছু থাকে তাহলে আপনি নিজেই আমল করুন, ঝাড়ফুঁক নিজে করেন। প্রতিদিন সকালে আমি আপনাকে একটা আমার নিজের তদবির বলি, আমি নিজে করেছি, উপকার হয়েছে। শয়তান, ভূত, জিন আস্তে আস্তে পালাবে যদি এরকম হয়, কারণ জাদু বেশিরভাগ ওই শয়তানদের মাধ্যমে করে, আর কোনোটা এমনি অন্য কিছুর মাধ্যমে করে। সুরাতুল ফাতিহা পড়বেন কয়েকবার আপনার ইচ্ছা মিলিয়ে, আর ফুঁক দিবেন, এর সাথে থাকবে থু থু। প্রতিদিন সকালে বিকালে দুইবার করে করবেন কয়েক নিয়মিত। আর ওই বলবেন না সে না, যদি এরকম বাস্তবীয় হয়ে থাকে ধারাবাহিক করতে থাকবেন, দেখবেন শয়তান চলে আসবেন সাহেব না। মূল কথা হচ্ছে শয়তান বেতন হয়তো নাই, এইটা আপনার ভিতরে সংশয় সৃষ্টি করেছে, এই জন্য হবে। কিছু হবে না মা, কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে চলেন, আল্লাহর রাতের উপর ভরসা করুন। সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়লেন, সূরাত আয়াতুল কুরসি পড়েন বেশি বেশি করে, তিন কুল পড়েন ঝাড়ে, আল্লাহর উপর ভরসা করে আর দোয়া করুন আল্লাহর কাছে। এগুলো গেল। আরও যদি কিছু আয়াত আমরা রসুল থেকে শেষ পর্যন্ত যদি এরকম পড়তে পারে, নিজে থেকে ধারবে এই এই তা অবস্থা পড়ে বা রুকিয়াটা, বিসমিল্লাহি আরকিনি মিং কুল্লি শাইইউযিনি মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিনি, বিসমিল্লাহি আরকিনি। বেশি বেশি করে নিজেকে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে শরীরে বোলাবেন। জিবরিল আলাইহিসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বলে ঝেড়েছেন বলে সহিহ রিওয়ায়াত আছে। তো যেহেতু আপনি নিজের জন্য করছেন তাই বিসমিল্লাহি আরকিনি, অন্যের জন্য করলে বিসমিল্লাহি আরকিক, এখানে হচ্ছে বিসমিল্লাহি আরকিনি মিন কুল্লি শাইইন ইউযিনি মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিনি বিসমিল্লাহি আরকিনি। বেশি বেশি করে ঝাড়েন পড়ে পড়ে, আর আল্লাহর কাছে দোয়া করা। আপাতত এতটুকু দিলাম, নিয়মিত আমল সকাল বিকাল অথবা দুপুর যখনই মন চায়, যখনই সুযোগ হয় ধারবেন, অভ্যাস করেন, দেখে শয়তান বাস্তবে শয়তান থাকবে না। আল্লাহ হেফাজত করুন, আর আল্লাহর কাছে কান্নাকাটা, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর উপর ভরসা, নিজেরা আমলের সংশোধন করবেন, আল্লাহ নাফরমানি থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। মানুষের এইসব কবিরাজের কাছে ধারে কাছে যেতে নেই, কত কবিরাজ কত কিছু করে আউজবিল্লাহ, যেটা কল্পনাই করা যায় না। আপনি নিজেই মনে করেন আপনি নিজেই করি কবিরাজ, আপনি আল্লাহর উপর ভরসা রেখে চলুন, আর স্বাভাবিক ইনশাআল্লাহ হবে। দোয়া কান্নাকাটা কোনো আল্লাহর দরবারে ভালো সঙ্গী আপনার জন্য মিলিয়ে দেন। আমিও দোয়া করবো, বিশেষ করে আমি চিনি না, চিনলে কী হবে, আপনাকে জানি বা না জানি আপনি আমার মেয়ের মতো। দোয়া ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আপনাকেও নেক বানাবে, নেক সাথী আপনার জীবনসঙ্গী মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। দোয়া করতে থাকুন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তকদিরের উপর, তকদির অনুযায়ী সব হয়। আপনি আজকে কয়বার খেয়েছেন, পানি খেয়েছেন কি না, কী বলেছেন, সব তকদির। আমরা এটা গায়েব এর উপর বিশ্বাস করি, আর তকদির নিয়ে বেশি যাচাই বাছাই করি না, মানুষ গুমরা হয়ে যায়। এটা হলো কেন, এটা হলো এরকম না।
এটা হলো গাইবি ব্যাপার, আমি আমার চেষ্টা প্রচেষ্টা করবো যেটা ওইটা আমার করা দরকার বস। কিন্তু আপনাকে অবশ্যই তকদিরের উপর বিশ্বাস করে চলতে হবে, আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি করে দোয়া করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবেন, বেশি কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ সুযোগে সুযোগ সুযোগে আর কি। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ আপনার হেফাজত করুক, আল্লাহ আপনাকে মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহ আপনাকে মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহ আপনাকে মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।